ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الذنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر، يعلم مثاقل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار. ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري. هو الحي القيوم مالك العظيم جواد الكريم فعال لما يريد. والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لود بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود هب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخزر. صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال رسول الله صلى الله عليه وسلم: والله إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون، فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র শ্রোতাকে দিলের কানে শোনা, সাথে সাথে আমল করার তৌফিক দান করেন। চির সত্য এটাই যে আমরা এই জগতের প্রাণী না, যদিও আজকে আমরা এই জগতে বিদ্যমান বা বিরাজমান বা অবস্থানরত, আমরা এই জগতের প্রাণী না। আবার একটা দিন অচিরেই আসবে, আমরা কেউ এই জগতে থাকব না। আর ওটারই প্রমাণ মাঝে মাঝে প্রতিদিন হয়তো পাওয়া যায় জ্যামাইকা মসজিদে। আজকেও মনে হয় সকালে একটা জানাজা হয়েছে, হতে পারে এরকম ডেলি একটা দুইটা এখানে হয়ে থাকে, তাই না? এইটাই প্রমাণ করে যে আমরা এইখানে থাকব না। আর সত্য এইটাই, যেমন এই জগতের প্রাণী না, তেমন এই জগতে থাকবো না, ওটার প্রমাণ হিসাবেই আল্লাহ প্রতিদিন কাউকে না কাউকে উঠাইতেছেন। একটা দিন আসবে যেমন জমিন শূন্য ছিল, আবার একদিন জমিনটা শূন্য হবে। আল্লাহ জানা সত্ত্বে মালাকুল মউতকে জিজ্ঞেস করবেন, মাম বাকিয়া আলা বাহরিল আর্থ, জমিনের বুকে কে বিরাজমান? তো উনি বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াতুপু, জমিনে বিরাজমান কেউ নাই। যদিও আল্লাহ প্রশ্ন করবেন, আইনাল্লাযীনা কানু ইয়াইশুনা ফি বুরুজিম মুশাইয়্যাদা, ওরা কোথায় যারা চতুর্দিকে নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, বা চতুর্দিকে ক্যামেরা আর ক্যামেরা, উঁচু প্রাচীর আর প্রাচীর, ওই সমস্ত লোকগুলা কোথায়? তো মালাকুল মউত জবাব দিবে, ওদের কোনই আটছি, জমিন খালি, শুধু আকাশওয়ালারা বাকি। যা হোক, হাদিস অনেক লম্বা, আমি শর্ট করতেছি। যে আল্লাহ হুকুম দিবে আকাশ খালি করো, তো আকাশও খালি হবে। আর ওলামায়ে কেরাম এটা জানে বা ওনারা বলেন যে আকাশও হয়তো মানুষ বিরাজমান না, কিন্তু ফেরেশতা বিরাজমান, চার আঙুল জায়গা খালি নেই,
ইল্লা মালাইকাতুন কাঈমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন, কেউ দাঁড়ানো, কেউ রুকু, কেউ সেজদা, কেউ বেশা অবস্থায় জন্ম লগ্ন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত আল্লাহর গুণগানে রত। আকাশ খালি হবে, আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে, এইবার তো মালাকুল মৌত জবাব দিবে, লাল আল আরদি ওয়ালা আল আসসামাওয়াত, জমিনও কেউ নেই, আকাশও কেউ নেই, আকাশও কেউ নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশূনা তাহতা আরশিক, যারা শুধু আপনার আরশের নিচে আছে ওরা বিদ্যমান, আর আপনি চিরঞ্জীব। আল্লাহর হুকুম আসবে আমার আরশের নিচ খালি করো, আরশের নিচও খালি করবে, জানা সত্য এইবারও আল্লাহ জিজ্ঞাসা করবে, এইবার কে? তো মালাকুল মৌত বলবে, লাল আল আরদি ওয়ালা আল আসসামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক, জমিনও না, আকাশও না, আপনার আরশের নিচেও না, কেউ নাই, ইল্লা ইসনা আশার, শুধু বারো জন বাকি, আর আপনি চিরঞ্জীব, আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত। আল্লাহ এবার নাম জিজ্ঞাসা করবে, বলো বারো জন কে? তো আটজন তো আল্লাহর আরশ বহনকারী, সামানিয়া তুমিন হামিলাতি আরশিক, আল্লাহর আরশ বহনকারী আটজন, আর চারজন হলেন জেনারেল, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মৌত। তো আল্লাহ বলবে তিনজনের মৃত্যু হোক, জিবরিল, মিকাইল, ইসরাফিল, তিনজনের মৃত্যু হবে। আল্লাহ আবার জিজ্ঞাসা করবে, এইবার তো তিসা, নয় জন বাকি, আটজন আপনার আরশ বহনকারী, আর আমি আর আপনি চিরঞ্জীব। তা আল্লাহ বলবে আরশ বহনকারীদের মৃত্যু হোক। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, এইবার তো বলবে আনা ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত, আমি আর আপনি আর কেউ নাই, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত, আনতা, তুমি মরো। যুক্তি আল্লাহ দিবে, লি আন্নি কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মৌতের স্বাদ গ্রহণ করতেই হবে, শুধু চিরঞ্জীব আমি একা। ফা আনতা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে, ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। আল্লাহ মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন, উনি ওই দিন চিৎকার দিবে, যদিও এখনও মৃত্যু সম্বন্ধে ওনার কোনো ধারণা নাই, যখন মৃত্যুর যাতনা ঢালবেন তো উনি চিৎকার দিবে, আল বলবে লাও আলিম তু সাকরাত আল মৌত মা কবাস্তু আরওয়াহ আল মুমিনিন, মৃত্যু সম্বন্ধে যদি আমার ধারণা থাকতো তো মোমেন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। বিধা আমরা এখানের প্রাণী না, আর আমরা বেশি দিন এখানে থাকব না, যেদিন জমিনে পা রাখছি ওদিন থেকে আমাদের যাত্রা চলমান, যদিও আমরা থাইমা থাকি, আজ পর্যন্ত আমরা কেউ মনে হয় এই মজলিসের ভাবি নাই যে আমার যাত্রা কিন্তু চলমান, যেই কোনো মুহূর্তে আমি গন্তব্যে বসতে পারি, কেননা আমরা এই জগতের প্রাণী না, আমরা একটা জগৎ থেকে আসছি, আখেরাত থেকে আসছি, ওইখানেই আমরা যাব। যেদিন পা রাখছি ওদিন থেকেই কিন্তু আমাদের যাত্রা চলমান, আমরা থামি কিন্তু আমাদের যাত্রা থামে না, যদিও এটা যুক্তি দিয়ে বোঝানো যাবে না। আপনি বলবেন আমি থামলাম আমার যাত্রা থামলো না, এটা আবার কী করে হয়, গাড়িতে ব্রেক করলাম আর এটা থামলো না, এটা তো কী করে হয়, না সত্য এটাই, আমরা থামি কিন্তু আমাদের যাত্রা থাইমা নাই, আমাদের যাত্রা চলমান, যাত্রা আমাদেরকে যেই কোনো মুহূর্তে গন্তব্যে পৌঁছাইতে পারে, কাকে কখন পৌঁছাবে কেউ জানে না, এই জন্যই আল্লাহ সতর্ক করছেন, ইবনা আদম লা তাফরাহ বি দুনিয়া ইকা, ও মানুষ দুনিয়ার চাকচিক্য যেন তোমাদেরকে বিমুখ না করে, দুনিয়ার চাকচিক্য কিন্তু মানুষকে বিমুখ করে, উদাসীন করে, গাফেল বানায় দেয়। তো আল্লাহ সতর্ক করছে দুনিয়ার চাকচিক্য যেন তোমাদেরকে উদাসীন না করে, যাত্রার থেকে যেন উদাসীন না করে, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। আবার যুবকদেরকে, যুবতীদেরকে আল্লাহ আলাদা করছেন, বলছে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক, যৌবন যেন তোমাকে ধোকা না দেয়, কেন যৌবন একটা ধোকার জিনিস, সবাই জানে যৌবন কি কিরকম ধোকার জিনিস, নাহলে কবি কোনোদিন বলতেন না, বচপন নে বরসু খিলায়া জওয়ানি নে মজনু বানায়া, বুড়া পে আকে ফির কে আকে আসে তায়া, আজল তেরা কর দেগি বিলকুল সফায়া।
চারটেই ছন্দ, যে একটা সময় ছিল মাথায় লুঙ্গি বাঁধলেও কেউ কিছু বলতো না, ল্যাংটা হাঁটলেও কেউ তাকাইতো না, বাচ্চা হাঁটতেই পারে। কিন্তু যখন যৌবন আসলো তো এটার মাতলামিও একটা বড় আজীব জিনিস ছিল, ঠিক না? কি বলেন? যৌবনটাও একটা আজীব জিনিস, মানুষকে মাতাল করে তোলে। তো কবি আবে বলছে, বুড়া হইলে আবার একটা সময় আসে যখন বৃদ্ধ হয়ে যায়, তখন কাছের মানুষটাকেও চিনে না, জিজ্ঞাস করতে হয় তুমি কে। আছে আমাদের সমাজে এরকম লোক আছে, একবারে কাছের মানুষটাও যখন কাছে আসে তো জিজ্ঞাস করে তুমি কে, কি জিজ্ঞাস করে না? করে না, সত্য তো? হ্যাঁ, হারায় ফেলছে। যে মানুষটা সারা জীবন কাছে ছিল, যেটা কাছেটা বলা যায় না কত কাছে ছিল, ওই মানুষটাও যখন কাছে আসে তখন বলে জিজ্ঞাস করে তুমি কে। যে সন্তানের জন্য যৌবনটা পুরাটা জীবন দিয়া দিছে, তার ভবিষ্যৎকে ভাইবা, ওই সন্তানটাও যখন কাছে আসে তো একসময় জিজ্ঞাস করে তুমি কে, তাকে পরিচয় দিতে হয়, আমি তো আপনারই ছেলে, ঠিক না? তো বার্ধক্য মানুষকে এই পর্যন্ত নিয়ে যায়, কিন্তু মৌত যখন আসে তো বিলকুল জড়ের থেকেই উঠায় ফেলে, জীবনকে পরিসমাপ্তি ঘটায় দেয়। সত্য এটাই, আমরা যদিও যাত্রা যে কোনো মুহূর্তেই আমাদের পরিসমাপ্তি ঘটতে পারে, কারো জানা নাই কখন ঘটবে, এই জন্যই আল্লাহ সতর্ক করছেন। শুধু আল্লাহ একা করেন না, রাগ হয় না মেরে দোস্ত, আবার কবে আসি না না আসি, হইতে পারে কেয়ামতের দিন আপনারও আমাকে ধরে বসতে পারেন যে তোমার তো অ্যাবিলিটি ছিল, ইচ্ছা করলে আমাদেরকেও কিছু বুঝাইতে যাইতে পারতে। মনে হয় এই জন্যই বারবার আপনাদের এখানে আল্লাহ নিয়ে আসেন, যে কেয়ামতের দিন আপনারা যেন আমার গলায় রশি না দিতে পারেন, এই জন্যই বুঝাইতে চেষ্টা করতেছি, এই জন্যই বুঝাইতে চেষ্টা করতেছি। যাত্রা আমাদের চলমান, কিন্তু একজনও পাওয়া যাবে না, কয়জন পাওয়া যাবে এই মজলিসের ভিতর থেকে, জানি না উপরে মা বোনরা কতটুকু আছে, মা বোন হোক আর পুরুষ হোক, আমরাই হই, যাত্রা চলমান, এই জগতের প্রাণীও না, যে কোনো মুহূর্তে যাত্রার পরিসমাপ্তি ঘটতে পারে, কখন ঘটবে কারো জানা নাই। কিন্তু জীবনে একটা মুহূর্তেও তো আমি বসে ভাবি নাই যে আমি যাত্রী, আমি আখেরাতের যাত্রী, যেই কোনো মুহূর্তে আমি আখেরাতে পৌঁছতে পারি, কিন্তু আমি আমার ওই যাত্রায় প্রস্তুত কতটুকু, এটা ভাবা উচিত ছিল, একটা বিবেকমান বুদ্ধিমান মানুষের ভাবা উচিত ছিল। কেন মানুষই সৃষ্টির ভিতরে সবচেয়ে জ্ঞানী প্রাণী, মানুষের চেয়ে জ্ঞান আল্লাহ কাউকে দেন নাই, মানুষের চেয়ে বুদ্ধি আল্লাহ কাউকে বেশি দেন নাই, আর এটারও প্রমাণ, কেন সমগ্র সৃষ্টি আল্লাহ দুইটা অক্ষর দিয়ে তৈরি করছেন, কুন ফাকান, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন কুন লিখতে কাফ আর নুন লাগে, দুটা অক্ষর, আর আপনাকে আমাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করছে, অক্ষর দিয়ে সমগ্র সৃষ্টিকে আল্লাহ ছয় দিনে কমপ্লিট করছেন। সৌরজগৎ কত বিশাল, মনে হয় না দুনিয়ার কোনো বিজ্ঞানের জানা আছে যে সৌরজগতের লম্বা কতটুকু, পাশ কতটুকু, আকাশের পাশ কারও জানা নাই, লম্বা কতটুকু এটাও জানা নাই, ওলামারও জানে না, জিজ্ঞেস করেন, আমাদের কিতাবে নাই কতটুক লম্বা কতটুক পাশ। হ্যাঁ, আমরা এটা বলে দিব এটা মোটা কতটুকু, এটা বলে দিব জমিন থেকে দূরত্ব কতটুকু, এটা আছে আমাদের কিতাবে, কিন্তু পাশ লম্বা নাই। সৌরজগৎ সম্বন্ধে বিজ্ঞান জানে না, কিচ্ছু জানে না, কত বড় সৌরজগৎ আল্লাহ বানায় রাখছেন, এই বিশাল বিশাল জিনিস ছয় দিনে কমপ্লিট করছেন, আপনাকে আমাকে দশ মাস সময় নিয়ে কমপ্লিট করছেন। অথচ আল্লাহ ওই আল্লাহ যিনি কুন বলতে দেরি হইতে দেরি হয় না, ইদা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন, ওই আল্লাহ। আপনারা বড় এডুকেটেড, দুনিয়ার সবচেয়ে শিক্ষিত দেশে আপনারা থাকেন, বিদায় আপনাদের বিবেকের পরিধিও অনেক বড় আমি মনে করি, 99 নাম কখনো কখনো এটার ভিতরে একটু তর্জমা দেখেন, অর্থ দেখেন,
চাই ইংলিশে দেখেন, চাই বাংলায় দেখেন, চাই উর্দুতে দেখেন, তর্জমা দেখেন, জ্যাকেটটার নামের অর্থ কি। রহমানের অর্থ তো আমরা জানি, রহিমের অর্থ আমরা জানি, মালিকের অর্থ আমরা জানি, মনে হয় কুদ্দুসের অর্থ আমরা জানি না। একটু ভাইবা দেখেন, রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুর শাকুরুল আলিয়ুল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলীলুল করিমুর রকীবুল মুজীবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজীদুল বাইসুশ শহীদুল হক্কুল ওয়াকীলুল কবিয়ুল মতীনুন ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহি আল মুমিত আল হাইয়ু আল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দাম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল তার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশীদ আল সাবুর জল্লে জালালু নিরানব্বইটা পদের মালিক আল্লাহ। ওই আল্লাহর জন্য জরুরি না যে দশ মাস সময় নিয়ে বানানের, আপনাকে আমাকে দশ মাস সময় নিয়ে তৈরি করছেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি বিদ্যা দিছেন, এরকম বিদ্যা কাউকে দেন নাই, কোনো সৃষ্টিকে দেন নাই, না বিদ্যা দিছেন, না বিবেক দিছেন, না বুদ্ধি দিছেন, কোনো জিনিসই না, না সৌন্দর্য দিছেন, সৌন্দর্য দিছেন তো মানুষকে দিছেন, শ্রেষ্ঠত্ব দিছেন তো মানুষকে দিছেন, বিবেক দিছেন তো মানুষকে দিছেন, বুদ্ধি দিছেন তো মানুষকে দিছেন, বিদ্যা দিছেন তো মানুষকে দিছেন, সব কিছু যেন মানুষকে দিছেন, এটো বলা চলে সমগ্র ভাণ্ডার মানুষের উপরে ঢাইলা দিছেন, এটো বলতে পারেন সব মানুষের জন্য। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, কোরআন আমাকে বোঝায় জমিনে সব কিছু আমাদের জন্য তৈরি, দুনিয়া খলিকনা লাকুম হাদিস বুঝায় দুনিয়া মানুষ তোমাদের জন্য তৈরি, আখেরাতও আমাদের জন্য তৈরি, সমগ্র সৃষ্টি আমাদের অধীন, ফেরেশতা পর্যন্ত আপনার আমার সেবা করে চব্বিশ ঘন্টা, বিশ্বাস হয় না, দিনের বেলা দশ জন, রাতের বেলা দশ জন, বিশ জন ফেরেশতা ডেলি আমাদেরকে পাহারা দেয়, আমাদের এই বডিটা ফেরেশতা পরিচালনা করে, ফেরেশতা পরিচালিত, এই বডিটা ফেরেশতার মাধ্যমে পরিচালিত হয়, মানুষ বলে মারা গেছে, আসলে কারণ ছাড়া মানুষ মরে না, এটাই সত্য, কেন মালাকুল মউতকে যখন আল্লাহ নির্ধারণ করেন রু নিয়ে যাওয়ার জন্য, তুমি আল্লাহকে প্রশ্ন করছিলেন যে আল্লাহ নিয়ে আসবো, হুকুমের বিরোধিতা করা সম্ভব না, কিন্তু মনের প্রশ্ন আপনাকে বলতেছি, আল্লাহ জানেন, তারপরও প্রশ্ন করছে, ফায়া সুব্বনির নাস, মানুষ আমাকে গালি বানিয়ে দিবে, আপনি তো নিয়ে আসতে বলতেছেন, সারাদিন আমার আলোচনা করবে মানুষ, যে লোকটার কোনো কাম নাই, সারাদিন কাউকে না কাউকে উঠাইতে থাকে, তা আল্লাহ বলে সাআজালু লিল মউতি সাবাবা, মৃত্যুর কারণ বানায় দিব, ইয়াদ কুরু সাবাব আয়ানসাক, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম কেউ নিবে না, করুণায় যত লোক উঠা গেছে মিডিয়া এডিয়ে আসছে, করুণায় মারা গেছে, আজ পর্যন্ত একজনও লেখে নাই যে মালাকুল মৌত একজনকে নিয়ে গেছে, আল্লাহর কথাই সত্য, তুমেরে দোস্ত আসলে সত্য এটাই, ওই মানুষটার বাবা উচিত যাকে আল্লাহ এইভাবে অস্তিত্ব দিলেন, যে আমরা তো এইখানের প্রাণী না, এইখানে আমরা চিরদিন থাকবো না, পা রাখতে দেরি, আমাদের যাত্রা চলমান হইতে দেরি হয় নাই, যেই কোনো মুহূর্তে আমাদের যাত্রা পরিসমাপ্তি ঘটবে, যিনি আমাকে অস্তিত্ব দিলেন আর যিনি আমাকে নিয়ে যাবেন ওনার কাছেই যাব, এই জন্যই কোরআন বলতেছে আফা হাসিব তুমান্নামা খালাকনাকুম আবাস ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, মানুষকে আল্লাহ প্রশ্ন করতে চাইতেছেন, তোমার ধারণা কি তুমি আমার কাছে ফিরবে না, তারপরে আল্লাহ ফিরবে না, না ফিরবে এটার উপরে আল্লাহ যুক্তি দিতেছেন, আইনাল মাফার, ফিরবে না তো যাবে কোথায়, ভাগবে তো ভাগবে কোথায়, কোথায় ভেগা যাবে, আইনাল মাফার, কোথায় ভাগবে, তো আল্লাহ এটো বুঝাইতেছেন ভাগতে চাইল ইল্লা বি সুলতান, আমার রাজত্বের বাহিরে যাওয়া সম্ভব হবে না,
চাই তোমাদের রকেট হোক আর তোমাদের দ্রুতগামী যত বড় যান হোক, আমার রাজত্বের বাহিরে যাওয়া সম্ভব না। আর দ্বিতীয় যুক্তি আল্লাহ দিতেছেন, আইনামা আনা মা কুম আইনামা কুন্তুম, যেখানে তুমি যাবে আমি তোমার সঙ্গে থাকব, বিচ্ছেদ ঘটানো সম্ভব না। আবার আরেক জায়গায় এটাও বলছেন, আমার থেকে যদি বিচ্ছেদ ঘটাইতে চাও তাহলে তোমার অস্তিত্ব থাকবে না, কেননা তোমার ভিতরে আমার হুকুম ঢুকানো আছে, ওটা আমারই একটা গুণ। কুলির রুহ মিন আমরি রব্বি, রুহটা এটা আল্লাহর একটা হুকুম, আল্লাহর একটা সিফত। একটু আগেই বললাম কোন আল্লাহর হুকুম, আল্লাহ বলে ওটা আমারই পাওয়ারফুল গুণ, আমারই পাওয়ারফুল সিফত। এর চেয়ে কোনো শক্তিশালী সিফত, সবচেয়ে শক্তিশালী সিফতটা তোমার ভিতরে ভরসি গুণটা। যদি তোমার বিশ্বাস না হয় তো তুমি একটু উপরে তাকায় দেখো, আদাতু আমরি আলা সামা ওয়াতি ফাস্তাকাল্লাত, আমার হুকুম আকাশের উপরে রাখতে দেরি, সে স্থির হইতে দেরি হয় নাই। তারাও হবি গায়রি আমাত, কোথাও তুমি খুঁটি পাবে না। একটানা সবা সামা ওয়াতিন তিবাকা, একের পর এক সাতটা দাঁড়ায় আছে শুধু আমার হুকুমের কারণে। ওদাতু আমরি আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনে রাখতে দেরি, পানির উপরে বাসমান হইতে দেরি হয় নাই। বাংলাদেশে যদিও বোঝা না যায় কিন্তু আমেরিকাতে তো বোঝা যায়, ঠিক না? একদিকে প্রশান্ত, একদিকে আটলান্টিক, মধ্যখানে বছা বিছানো আছে, ঠিক না? কি বলেন, সত্য তো? না মনে হয় বোঝেন না, বিছানো আছে এটা। আল্লাহ বলে এটা আমার হুকুম, আমি পানির উপরে এটাকে বিছায় রাখছি। ওয়াদাতু আমরি আলাল বিহারি ওয়াল আওদিয়াতি ফাজারাত, নদী নালার উপরে রাখতে দেরি, প্রবাহমান হইতে দেরি হয় নাই। আলাল জিবালি ফা আরসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, ধীরে হইতে দেরি হয় নাই। আলাল অয়ুনি ফানাবা, আর ঝর্ণার উপরে রাখতে দেরি, হ্যাঁ হ্যাঁ ঝর্ণার উপরে বাঁকতে দেরি, ফুটা বাহির হইতে দেরি, পানি ফুটা বাহির হইতে দেরি হয় নাই। আজ পর্যন্ত পাওয়া যায় নাই, তালাশ হয় না এমন না, জমজমের পানি কোত্থেকে আসে এটার তালাশ বহুতবার হয়েছে কিন্তু সূত্র খুঁজা পাওয়া যায় না যে কোত্থেকে আসে। হ্যাঁ দেখতেছে একটা সাফার দিকে আসতেছে, একটা মারওয়ার দিকে আসতেছে, খোদাই করতে করতে সাফা অনেক নিচে চলে গেছে, মারওয়া অনেক নিচে চলে গেছে, কিন্তু কুয়ার সূত্র পাওয়া যায় না। কোত্থেকে পাওয়া যাবে? এটা তো আল্লাহর হুকুম থেকে বাহির হয়ে আসতেছে। আপনি সূত্র পাবেন তো পাবেন কোথায়? আজ পর্যন্ত বাহির হইতেছে, কেয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে। আমেরিকার মানুষ এটাই সত্য, আমি তো বলি সারা দুনিয়ার মানুষ যদি সর্বক্ষেত্রে জমজমকে ব্যবহার করে, 750 কোটি মানুষ এক ইঞ্চি কমানোর ক্ষমতা রাখে না, এটা আমার ইমান। কারণ এটা আল্লাহর হুকুম থেকে বাহির হইতেছে। আল্লাহ বলতেছে ওয়াদাতু আমরি আলার সাহাবি ফা আমতারাত, মেঘের উপরে হুকুম রাখতে দেরি, ঝরঝরায় বৃষ্টি পড়তে দেরি হয় না। মেঘের থেকে বৃষ্টি আসে না, নাইলে কত মেঘই তো প্রতিদিন নিউ ইয়র্কের উপরে আসে, আবার উড়া চলে যায়, কেউ বৃষ্টি দেয় না, মাঝে মাঝেই কিছু ঝরঝরায় পড়ে। আল্লাহ বলে আমার হুকুম যখন রাখি তখন বৃষ্টি হয়ে নিচে আসে। আর বলে ওয়ালা লাইলি ফা আদলামা, এই মাটির উপরে এখনো রাত্র হয় নাই, যদিও নিউ ইয়র্কে মাগরিব পড়ে ফেলছেন আপনারা, এখনো লস এঞ্জেলিসে সূর্য দাঁড়ায় আছে, ঠিক না? কি বলেন, ডুবলো নাকি সূর্য? হ্যাঁ এখনো তো এই মহাদেশের উপরে সূর্য দাঁড়ানো আছে। আল্লাহ বলে এই যে অন্ধকার হলো কি এটা, আল্লাহ লাইলি ফা আদলামা, আমার হুকুমের একটা চাদর দিয়ে তোমাদেরকে ডাইকা দিছি তো তোমরা অন্ধকারে ঢুকে গেছো, সামনেওয়ালাদেরকে আরেকটা হুকুমের চাদর দিয়ে ডাইকা দিছি তো সূর্যকে খা খা দেখতেছে। আল্লাহর ওই হুকুম আমাদের ভিতরে ঢুকানো। বিদায় মেরে দোস্ত আমাদের চলে যেতে হবে, আমরা এখানের প্রাণী না, আমরা এক জগতের প্রাণী, ওইখানে আমাদেরকে ফেরা যেতে হবে। কিন্তু সত্য এটাই, খালি হাতে গেলে চলবে না, কি নিয়ে যেতে হবে, কেমন যেতে হবে, এটার জন্য আল্লাহ 125 লক্ষ নবীদেরকে পাঠাইছেন, নাইলে নবীদের আসার প্রয়োজন ছিল না। 125 লক্ষ, তার ভিতরে সৃষ্টির সর্দার মোহাম্মদুর রসুলুল্লাহ, যিনি শুধু নবী না রসুল, শুধু রসুল না, নবী রসুলদেরও সর্দার, ইমাম, ইমামুল আম্বিয়া, সৃষ্টির সর্দার। বরং আপনি এটাও জোর দিয়া বলতে পারেন, যার রহমতের ছোঁয়ায় সব কিছুর অস্তিত্ব,
আমাদের নবীজির রহমতের ছোঁয়ায়। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজির রহমতের ছোঁয়ায় সব কিছু অস্তিত্ব লাভ করছেন। আর কারণ এটাই প্রমাণ পাওয়া যায়, কেন আল্লাহ নিজের বন্ধুর প্রচার সমগ্র সৃষ্টিরও 1000 বৎসর আগের থেকে শুরু করছেন, 1000 বৎসর আগের থেকে শুরু করছেন আমাদের নবীজির প্রচার। সুরা ইয়াসিন আল্লাহ 1000 বৎসর আগে তেলাওয়াত করছেন সমগ্র সৃষ্টির। ইয়াসিন আমাদের নবীজির নামের মধ্যে থেকে একটা নাম, ইয়াসিন। ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন 10টা নাম আল্লাহ রাখছেন আমাদের নবীজির, ইয়াসিন। তারপরে আল্লাহ কসম খাইছে, ওল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম। তারপরে শব্দটা আরবি গ্রামার হিসাবে বোঝা যায়, আমাদের নবীজি মনে ওইখানেই বসা ছিলেন, নাইলে ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহ বলল তো বলল কি কইরা। আরবিতে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত, মনে হয় নবীজি ওইখানে বসেই ছিলেন। তারপরে আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন, প্রচার শুরু করছেন, উনি আসছেন। এই জন্য লম্বা করতে চাই না, আপনাদের সময় অনেক দামি। শুধু আসা যাওয়া এটাই না যে আসলাম আর চলে গেলাম, না না, নবী রসুল এই জন্যই আসছেন, সৃষ্টির সর্দার আসছেন, সমগ্র সৃষ্টি। এই জন্যই কবি কোনো জায়গায় বলছেন, লক্ষানাতি দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদ, দুনিয়া চিরদিন কারোর জন্য যদি হইতো তাহলে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দুনিয়ার থেকে যাইতেন না। যার প্রচার 1000 বৎসর আগে থেকে, সৃষ্টিরও 1000 বৎসর আগের থেকে, মার পেটে অস্তিত্ব নিতে যে দেরি, যার সুগ্রাণ চতুর্দিকে ছড়াইতে দেরি হয় নাই, আমেরা যেদিক দিয়ে হাঁটতো সুগ্রাণ ছড়াইত। আব্দুল মোত্তালেব জিজ্ঞাসা করছে বেটি নাক কান কাটা যাবে, বলছে কেন বাবা, শ্বশুর তো ছিল, বসে তোর গায়ে শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ পাওয়া যায়, মানুষের মুখেও শুনতেছি তুই যেদিক দিয়ে হাইটা যা সুঘ্রাণ ছড়াইতে থাকে, তুই না বিধবা? তো বসে বাবা আমার শরীরে সুঘ্রাণ না, আমার থুতুতেও সুঘ্রাণ। শাশুড়ি এসব প্রমাণ দিছে, সত্য বলতেছে, যখন গোসলখানায় যায় আর বাহির হয় তো গোসলখানাটা সুঘ্রাণে ভরা যায়। তো থুতু নিক্ষেপ করছেন সামনে, তো সুগ্রাণ ফুটা বাহির হয়েছে, বলছে বাবা এটা আমার না, পেটেরটা সুগ্রাণ। মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব লাভ করতে দেরি, সুগ্রাণ ছড়াইতে দেরি হয় না। হাদিস কাহিনী অনেক লম্বা, আমি না বলে আমি দিনে বাহির হইলে ম্যাক ছুটে এসে আমাকে ছায়া করে, যেদিক দিয়ে হাইটা যাই তরু লতা এমনকি পাহাড় এমনকি পাথর পর্যন্ত আমাকে সালাম দেয়। রাত্রে বাহির হলে তারকা রাজি আমাকে সালাম দেয়। সত্য এটি, আপনি মানেন এটাই সত্য, এটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে আল্লাহ পাঠাইছেন, 104টা কিতাব আসছেন, আবার একটা আসছে শুধু কিতাব না, আল্লাহর কালাম আসছে। আমাদেরকে যেটা দিছেন ওটা আল্লাহর কালাম, কিতাব দেন না, শুধু কালাম দিছে, আল্লাহর কালাম, কোরআন আল্লাহর কালাম, কোনো উম্মতকে দেন না আল্লাহ। কিতাব দিছেন বটে কিন্তু কালাম না। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তুমি যদি চাও নারী হওয়ার পুরুষ হও যে আল্লাহ তোমার সাথে কথা বলুক, তাহলে ফালি তাতলুল কোরআন আল করিম, তুমি কোরআন পড়তে থাকো, আল্লাহ তোমার সাথে কথা বলতে থাকবে। আর তুমি যদি চাও যে আমি আল্লাহর সাথে কথা বলতে চাই, ফালি তুসল্লি, তাইলে তুমি নামাজ পড়ো, মুসল্লি ইউনাজি রব্বা, তুমি আল্লাহর সাথে কথা বলতে থাকবে। তো আল্লাহ আমাদেরকে কালাম দিছেন, বাবার বিষয়। এতগুলো নবী রসুল কেন আসলো, এতগুলো কিতাব কেন আসলো, আল্লাহ কালাম কেন দিলেন, সৃষ্টি সর্দার কেন আমাদের ভিতরে আসলেন, মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্ব আমাদের ভিতরে, এই জন্যই আসছেন যে আমরা এইখানের প্রাণী না, এইখানে থাকবো না, আমরা আরেক জগতের প্রাণী, ওইখানে আমরা পচবই পচব। এই জন্যই আমি বলছিলাম যে যাত্রা চলমান, যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে, কিন্তু আমাদেরকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। কিভাবে প্রস্তুতি নিব, কে কিভাবে নিবে, নারী কিভাবে নিবে, পুরুষ কিভাবে নিবে, নারী কিভাবে নিবে, পুরুষ কিভাবে নিবে,
যুবক কিভাবে নিবে, বৃদ্ধ কিভাবে নিবে, গরিব কিভাবে নিবে, ধনী কিভাবে নিবে, শিক্ষিত কিভাবে নিবে, অশিক্ষিত কিভাবে নিবে, প্রত্যেককে রাস্তা দেখানোর জন্য আসছেন যে আমাদের কিন্তু গন্তব্যে পৌঁছতে হবে। আরেকটা শব্দ কাম মনে রাখতে পারেন, আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে, আর আমরা অচিরি ইনশাআল্লাহ বুকে আশা রাখি আমরা জান্নাতে যাব, রাখি না? তা আমাদের গন্তব্য জান্নাত, আমাদের যাত্রাও জান্নাত, আমাদের গন্তব্য জান্নাত, এটার জন্যই প্রস্তুতি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা আমাদেরকে প্রস্তুতি শিখাইছেন, নারীকে নারীর মতো, পুরুষকে পুরুষের মতো, যুবককে যুবকের মতো, বৃদ্ধকে বৃদ্ধের মতো, যুবতীকে যুবতীর মতো, প্রত্যেককে প্রস্তুতি শিখাইছেন। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। যুবক যদি প্রস্তুতি নিল তাহলে এই হাদিস আল্লাহর রসুল শুনাইছেন, হাদিসে কুদসি আল্লাহর রসুল শুনাইছেন, কিন্তু কথাটা আল্লাহর। আল্লাহ বলছেন লাউলা শাবাব খুশা, ওই যুবকগুলা যদি জমিনে না থাকতো, যারা আমার বয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে, লাজাল তো সামা হাদিদা, আমি বহুত আগে আকাশকে লোহার বানাইতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা, ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানানা, বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়া তোমাকে ধ্বংস করে দিতাম। এক করুণা বৈরাসী তো আমাদেরকে পাগল বানাইয়া দিছে, ঠিক না? কি বলেন? কি আমাদেরকে শুধু সারা দুনিয়াকে পাগল বানাইয়া দিছে, অথচ যেটা খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, এটাকে বড় করতে করতে পরে দেখা যায়, ঠিক না? আপনাদের এখানে বললে তো মনে হয় নেবেন না, কিন্তু বাংলাদেশে কখনো কখনো হাসতে হাসতে বলি যে বাংলাদেশের মানুষ অসচেতন, মাস্ক বেশিরভাগ লোকেই পরে না, কেন টেলিভিশনে এত বড় বড় দেখে তো তো মনে করে নাকের ছিদ্র এত বড় না, এটা নাক দিয়া যাবে তো যাবে কি করে, খামাখা মাস্ক পরবো তো পরবো কেন, দুই টাকা কেন খরচ করবো এটার পিছনে, এটা তো এত বড় বড় দেখা যায়, ঠিক না? কি বলেন, কাটা কাটা এত বড় দেখা যায় না? আপনারা না বোঝেন এটা কত ক্ষুদ্র, বাংলাদেশের মানুষ তো অধিকাংশ মানুষ বোঝে না, এটা মাস্কও পরে না, পান চাপাইতেছে চলতেছে, বললে করে থো মানে ওর মনে ওইটি বাইসা ওঠে যেটা টেলিভিশনে দেখায়, এত বড় বড় নাকের ছিদ্র এত বড় না, এটা নাকের ছিদ্র দিয়া যাবেও না। তো আল্লাহ মাঝে মাঝে দেখান, কিন্তু এই জন্যই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা প্রত্যেক ব্যক্তিকে প্রস্তুতি শিখাইছেন। আর সত্য এটাই, প্রত্যেক ব্যক্তি নিজেকে নিজের প্রস্তুতি নিয়ে যেতে হবে, কারো প্রস্তুতি দিয়া কারো হবে না, বাপের প্রস্তুতি দিয়া সন্তানের হবে না, স্বামীর প্রস্তুতি দিয়ে স্ত্রীর হবে না, স্ত্রীর প্রস্তুতি দিয়ে স্বামীর হবে না। যদি হইতো তাহলে কোরআনে এতগুলা কাহিনী আমাদের সামনে নিয়ে আসতো না, তাহলে ফেরাউনও মনে হয় চীনা বাদাম খাইতে পারত যে আসিয়া তো পৌঁছেই গেছে, আসিয়া আমাকে পৌঁছাই দিবে, নিয়ে যাবে। কোরআন এখনো কিন্তু আসিয়াকে ফেরাউনের স্ত্রী বলেই স্বীকৃতি দেয়, যারাবাল্লাহু মাসালা ইমরা আতা ফেরাউন, কোরআনে এখনো লেখা আছে ফেরাউনের স্ত্রী। তাহলে ফেরাউনও সান্ত্বনা পাইত যে আমার স্ত্রী তো পচে গেছে, তার পিছনে আমিও পচতে পারবো, ঠিক না? কি বলেন, হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না, আরেক দিক দিয়ে যদি দেখি তো স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, ঠিক না? হ্যাঁ, এই দিক দিয়ে তাকাইলেও দেখা যায় ফেরাউনের যাওয়ার সুযোগ আছে, কিন্তু সুযোগ আছে আপনাদের ধারণা মতে কি যাবে? না না না, সত্য এটাই। আসিও ভাবছিল যে আমি একা কি করে জান্নাতে থাকবো, আমার তো রাজা নাই, আমি একা কি করব। তা আল্লাহ আসিয়াকে শুনাইয়া দিছেন, আসিয়া জান্নাত দিছি রাজাও দিব, কাকে দিবেন? আমি তো বলি আর জান্নাত পায়া যতটুকু খুশি না হইছে, আসিয়া রাজা পায়া এর চেয়ে শত কোটি গুণ বেশি খুশি হইছে, সেই রাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আমরা ওলিমা খাবো, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামটা যদি আল্লাহ খাওয়ায় আমাদেরকে, তা আমাদের নবীজিটা খাওয়াবে না? তিন স্ত্রী জান্নাতে পৌঁছে গেছে আগেই, ইমরাত ফেরাউন আসিয়া, উম্মাম ঈসা মারিয়াম, উখতা মুসা কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম, আর ফেরাউনের স্ত্রী আসিয়া, এই তিনজন আমাদের নবীজির জান্নাতের স্ত্রী হবে।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়ার থেকে যাইতেছিলেন তো আল্লাহর রাসূল বলতেছিল সাল্লিমি আলা বারাইরিকি ওয়া জামাইলিকি, তোমার সতীনদেরকে আমার সালাম বইলো। তো আম্মা জানের মরা থাইমা গেছে, চোখ বড় করে উঠে বলতেছে সতীন, আগে জানলে তো বিয়েই বসতাম না। তো আল্লাহর রাসূল হাসতেছে বলতেছে খাদিজা, এখন পর্যন্ত তোমার কোনো সতীন দুনিয়াতে নাই, এখন পর্যন্ত আমি করি নাই, তুমি চলে যাওয়ার পরে ভাববো কী করবো, এখন পর্যন্ত দুনিয়াতে তোমার কোনো সতীন নাই, তোমার তিন সতীন জান্নাতে চলে গেছে, তোমার আগে চলে গেছে, এদেরকে যে আমার সালাম দিবার বলো বইল। ফাকুলি লাহুন্নাল সাআলতাহিকু মা কুন্না ইনশাআল্লাহ, এদেরকে বইল আমিও তোমাদের পিছে আসতেছি। মেরে দোস্ত, আমাদেরও চলে যেতে হবে, প্রত্যেক ব্যক্তিকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। ওই প্রস্তুতির জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই প্রস্তুতির জন্যই কোরআন। আল্লাহ আমাদেরকে কোরআন দিছেন, আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো রবি দিছেন, যে আমাকে আমাদেরকে কোনো ক্ষেত্রে বলেন নাই, কোনো ক্ষেত্রে বলেন নাই, কোনো ক্ষেত্রে জীবনের কোনো ক্ষেত্রে বলেন নাই, আরো সে যাইও বলেন নাই। মেরাজ অনেক কারণে ছিল, কারণ আমি বর্ণনা করতে চাই না, কিন্তু আরো সে যেও আমাদেরকে বলেন না। আরো সে যাওয়ার পর আল্লাহ জিজ্ঞাসা করছে কি চাইতে আসছেন, বলছে এই টেবিলে যদি উম্মত না ওঠে তো উঠবে কোথায়, আগে উম্মত চাই, উম্মত চাই। যুক্তিও দিছেন আন্তা রব্বুল করিম আনান নবীকুর রহিম, আপনি রব্বে করিম আমি নবী রহিম, দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না, আমি উম্মত চাই। কাইফা তুযাইয়ু হাযিহিল উম্মা বাইনাল করিম ওয়ার রহিম। তো আল্লাহ বলছে বন্ধু কাসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত দুই ভাগে ভাগ হবে, সালতু তা শাফি তু শাফা, ওই দিন আপনি চাবেন আমি দিব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব, লা ইউখজি কাফি উম্মাতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি কপালে বাজ আসতে দিব না, আপনাকে আমি লজ্জিত করব না। পদ্দোহা যেদিন নাজিল হয় সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, এখানে যখন জিবরিল পৌঁছেন হুজুরকে জিজ্ঞাসা করেন ওহির কত কষ্ট হইতো, যখন ওহি নাজেল হইতো আল্লাহর রসুলের কষ্ট কতটুকু হইতো, আল্লাহর রসুল নিজে বলছে কাদার রু আইয়া খরচ, মনে হইতো রুটা বাহির হয়ে যাবে, আল্লাহর কালামের একটা ওয়েট আছে। এই জন্য দেখবেন ইমাম সাহেবরা জিজ্ঞাসা করেন, এসি আপনাদের ছাড়া থাকে তারপরে কেরাত যখন পড়ে না গেঞ্জিটা খুলে দেখেন ভিতরে গামায়া গেছে, কেন এটা কোরআনের ওয়েট, কোরআনের উপরে ওয়েট আছে, ওজন আছে। যখন অদ্দোহা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা পর্যন্ত পড়ছে তো বলছে জিবরিল থামো, আল্লাহ কিছু বলতে চাইতেছে, আমিও কিছু বলতে চাই, আল্লাহ বলছে আমাকে রাজি কইরা ছাড়বে তো আমিও আল্লাহকে বলতে চাই, তোমাকে সাক্ষী রাইখা লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আল্লাহর উপরে রাজি হব না। ওই রসুল আমাদেরকে আসছেন প্রস্তুতি শেখানোর জন্য, নারীকে নারীর জায়গায়, পুরুষকে পুরুষের জায়গায়, যুবককে যুবকের জায়গায়, যুবতীকে যুবতীর জায়গায়, শিক্ষিতকে শিক্ষার জায়গায়, ধনীকে ধনাট্যের জায়গায়, গরিবকে গর্বতের ভিতরে, প্রত্যেককে প্রস্তুতি শেখানোর জন্য আসছেন, কারণ প্রস্তুতি নিয়ে যেতে হবে। যে প্রস্তুতি নিয়ে যাবে বিনিময় কি মিলবে এটা চোখে দেখা এসে আমাদেরকে বলছেন। আল্লাহ জানতেন যে এই উম্মতের উপরে প্রযুক্তি খুলবে, এই উম্মত শোনা কথা বিশ্বাস করবে না, কারণ প্রযুক্তির যুগ, বিদায় আল্লাহর রসুলকে নিয়ে গেছেন। বন্ধু আসেন সব চোখে দেখা যান, তারপরে উম্মতকে বলেন, সব দেখা এসে আমাদেরকে বুঝাইছেন। যে প্রস্তুতি কাকে বলে, প্রস্তুতি নিলে মিলবে তো মিলবে কি, এই জন্য সত্য এটাই, মানুষ দুনিয়ার যেখানে থাকুক এটা তার অধিকার, তার স্বাধীনতা, তার পছন্দ, তার সমর্থের ব্যাপার, দুনিয়ার যেই কোথায় থাকতে পারে, কিন্তু যেখানেই থাকুক নারী আর পুরুষ প্রস্তুতি নিয়ে থাকতে হবে। এই জন্যই আল্লাহ রসুল এক জায়গায় বুঝাইছেন, ইদা আসবাহতা ফালা তানতাযির আল-মাসা ও ইদা আমসাইতা ফালা তানতাযির আস-সাবাহ, সকাল মিলল তো বিকালের অপেক্ষা করো না, বিকাল মিলল তো সকালের অপেক্ষা করো না, প্রস্তুত বসে থাকো। ফালা তাদরিবি আইয়ু ওয়াক্তিন তামুত, তুমি জানো না তুমি কখন মারা যাবে, সকাল না বিকাল, রাত্র না দিন,
হ্যাঁ, এই জন্য কিন্তু সূর্য সকালবেলা যখন আমেরিকার নিউ ইয়র্ক দিয়া ওঠে, সূর্য লস এঞ্জেলিস দিয়া ডোবে, ঠিক না? যখন নিউ ইয়র্ক দিয়া ওঠে, আটলান্টিকের উপর দিয়ে এসে যখন উকি মেরা ওঠে, তো সূর্য বলতে বলতে ওঠে, আনা ইয়াউমুন জাদীদ, ও আমেরিকার মানুষ, আমি কিন্তু নতুন দিন, আলা আমালিকা শাহিদ, আমার আলোতে যা করবে এটা সাক্ষী আমি বহন করব। কেউ করুক আর না করুক, ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে করো, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তোমার জীবনে আর কোনোদিন আমি না উঠতে পারি। সত্য তো, কি বলেন? হ্যাঁ, হবে না? এই মহাদেশের অ্যাক্সিডেন্টে আজকে দু চারজন মারা গেছে, কি সে সূর্য উঠতে দেখছে, আর কোনোদিন উঠতে দেখবে না, ডুবতেও দেখবে না, এই রাত্রেও মারা যাবে, সে হয়তো ডুবার খবর তার কাছে আসে, আর কোনোদিন উঠতে দেখবে না। সত্য এটাই, এই জন্যই চলেন একটু প্রস্তুতি নেওয়ার দরকার, কেন সবাই চলে যাব, চার চারটা তারতার নিতে হবে। বললাম না, হইলে তাইলে ফেরাউনও বলতে পারতো যে আমার প্রস্তুতি হয়ে গেছে। সবার কথা বাদই দেন, আবু তালেবের মতো ব্যক্তিত্ব যার ইতিহাস পড়লে আপনারা দেখবেন যে 44 বছর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের ভিতরে রাইখা পালছে, যেই রসুলের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, ছোঁয়া পাইলে ছোঁয়া। হুজুরকে জিজ্ঞাসা করেন, মেম্বর তো আপনারা পরে বানাইছেন, আল্লাহর রসুল পিঠে ট্যাগ দিয়া, খেজুর গাছে ট্যাগ দিয়া জুমা পড়াইতেন, পিঠ লাগায়া পড়াইতেন, যেদিন মেম্বর তৈরি হয়েছে পা রাখতে দেরি, খেজুর গাছের চিৎকার বাহিরতে দেরি হয় নাই, বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কাঁদতেছিল, আল্লাহর রসুল নাইমা আসছেন, হাত বুলাইছেন, বলছে তোকে ছোঁয়া দিয়েই উঠবো, পায়ের নিচে বস, রাইখা দিছেন, বলছে এতটুকু মন ঠান্ডা হয় নাই, তো আল্লাহ রসুল বলছে জান্নাতে নিয়ে যাব, তুমি আমাকে দুনিয়ায় খেজুর খাওয়াইতে পারো নাই, জান্নাতে খেজুর দিবে, আমি মজা করে খাবো, তারপরে কান্না থামছে। যে রসুলের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, ইশারা পাইলে ভাগ্য খোলে, হাদিসে দব হুজুরকে জিজ্ঞাসা করেন, গুই সাপকে আল্লাহ রসুল ইশারা করছে, গুই সাপ চিৎকার দিয়া বসে, জীবিত হইয়া চিৎকার দিছে, মৃত্যু গুইসাপ ছিল, মরা, ইশারা করতে দেরি, জীবিত হইয়া চিৎকার দিতে দেরি করে না, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা আফা ইয়াউমিল কিয়ামা, ও দুজাহানের বাদশা, ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় না, আমার ভাগ্য খুলে গেছে। হাদিস বড় লম্বা, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, লিমান তাবুদ, ইবাদত কার করিস, ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়ফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়ফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়ফিল জান্নাতি, ওয়ফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়ফিল নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। বলছে আমি কে বল, কান্তা রসুল রব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসুল, খাতামান নবীকিন, আপনার পরে কোনো নবী নাই, আপনি নবুয়তের ঘরের তালা, মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে, ওমান কাযিবা খাবা ওয়া খাসির, আর যে আপনাকে মানবে না চির হতবাগা হবে। যারে দূরের থেকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, হায় হায় হায়, আল্লাহ রসুল ঘুমন্ত আছেন, গাছ মানুষের মতো হাইটা মাথার কাছে দাঁড়ায়া, অনেকক্ষণ দাঁড়ানোর পরে চলে আবার জায়গায় যেয়ে লেগে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের থেকে উঠার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জাদু দেখলাম, কয় কিসের জাদু, কয় গাছ মানুষের মতো হাইটা আসলো, মাথার কাছে দাঁড়াইলো, আবার চলা নিজের জায়গায় লেগে গেল। তো আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসতেছিলেন আর বলতেছিলেন, ও দূর থেকে আমাকে দেখতেছিল, ওর মন ভরতে ছিল না, ও আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনার বন্ধু এত কাছে আসলো, দূর থেকে দেখে তো মন ভরে না, একটু অনুমতি দেন না মাথার কাছে দাঁড়ায় দেখি। ওই রসুল, ওই হাবিবুল্লাহ, ওনাকে 44 বছর আবু তালেব পালছে, আল্লাহ রসুল নিজের হাতে চাচাকে হুজুরের কাছ থেকে শুনে নিয়েন, আমাদের কাছে তো এত সময় নাই, সিরাত শুনে নিয়েন, শানে মোহাম্মদ শুনে নিয়েন, আল্লাহ রসুলের কত বড় শান, আল্লাহ কত বড় মর্যাদা আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছেন। আবু তালেবকে নিজে কবরে নামাইছেন, 44 বছর আবু তালেব সিনা রেখা বাতি যাকে পালছেন,
হুজুরকে জিজ্ঞেস করেন, বিয়ের খোদবা পড়ছে আবু তালেব, বিয়ে পড়াইছে আবু তালেব, বুখারিতে আছে খোদবা আবু তালেব পড়াইছে, কিতাবুন নেকার ভিতরে আছে আবু তালেব বুখারি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভোয়া বিয়ের খোদবা পড়ছে। হ্যাঁ হ্যাঁ, উকিল ছিলেন, আর একদিকে চাচা বাবা ছিলেন, বাবা আল্লাহর রসুল, চাচার মর্যাদা, চাচাকে সামনে বসায় দুনিয়াকে শিখাইছেন, চাচা সামনে বসা, তখন বলছে চাচা আম্মি আম্মি আম্মি, চাচা চাচা আপনি আমার চাচা না, বিমনজিলাতিল আব, আপনি আমার বাবা, আপনি আমার বাবার জায়গায়, আপনি আমার বাবার জায়গা দখল করছেন, চাচা চাচা হয় না, চাচা তো বাবা হয়। এই জন্য আমাদের দেশে অনেক ফ্যামিলিতে আছে চাচা ডাকে না, চাচা আব্বা ডাকে, কি ডাকে, অনেক ফ্যামিলিতে আছে চাচা ডাকে না, আমরা তো চাচা ডাকি, চাচা কেমন আছেন, চাচা এদিকে আসো, চাচা ডাকে না, চাচা আব্বা ডাকে, চাচা বাবার জায়গায়, খালা মায়ের জায়গায়, খালা শুধু খালা না, খালা তো মা, মায়ের জায়গা, আল্লাহ রসুল শিখাইছেন, নিজের হাতে কবরে নামাইছেন, আর নামাইতেছেন আর বলতেছেন আম্মি আম্মি মা তারাক্তা লি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না, কলেমা পড়তে বললাম পড়লেন না, ঠোঁট হেলাইতে বললাম হেলাইলেন না, চুপ থাকতে বললাম তাও থাকলেন না, শেষমেশ দুনিয়াকে শুনায় দিলেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, বুখারিতে আছে আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আবু তালেব যাওয়ার সময় বলছে আব্দুল মুত্তালিবের দিনের উপরে যাইতেছে, বলছে আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। তো আমাদেরকেও প্রস্তুতি নিয়ে যেতে হবে, ওটার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটার জন্যই কোরআন, এটাই শিখা দরকার। কিন্তু একটা কথা যদি আপনারা আমাকে বলেন যে আমরা তো রোজার দিনে রোজা রাখি, নামাজের দিনে নামাজের সময় নামাজ পড়ি, হজ হলে হজ করি, যাকাত যাকাত দেই, মেরে দোস্ত আমি একটা প্রশ্ন আপনাদেরকে করব, বলেন দুনিয়ার ব্যাপারে আমরা কতটুকু যথেষ্ট, দুনিয়ার ব্যাপারে আমরা কতটুকুর উপরে যথেষ্ট, যদি দুনিয়ার ব্যাপারে কতটুকুর উপরে আমাদের ভিতরে তুষ্টিতা না থাকে, যথেষ্ট আমরা মনে না করি, পরিশ্রম করেই চলছি নারী পুরুষ নির্বিশেষে, যুবক বৃদ্ধ নির্বিশেষে, রাগ হয়েন না, রাগ হয়ে যাবেন, আমাকে লস এঞ্জেলিসে কাদায়া দিছে, যদি আমার জমাতের সাথীরা জানে না, আমি রাত্রে বসেছিলাম ফজরের আজানের আগে, আমি একজন পাকিস্তানি বৃদ্ধ, দিনের বেলা আমার বৃদ্ধ তার সাথে আমার দিনে দেখা হয়েছে, আমি জানতাম না উনি রাত্রে কোনো কাজ করে, কিন্তু ভালো মতো উনি হাঁটতেও পারে না, হাঁটতে গেলেও অনেক সতর্কতার সাথে হাঁটতে হয়, রাত্রে যখন ফজরের সময় সিকিউরিটির পোশাক ওনার গায়ে দেখছি আমি, আর উনি ওই সিকিউরিটির পোশাক নিয়ে যখন কোনো মতে নিজের শরীরটাকে টানতে টানতে মসজিদের ভিতরে ঢুকতে ছিল, কসম খোদার আমার সাথী কেউ জানে না, আমার চোখে পানি চলে আসছে, যে এই বয়সে সে সিকিউরিটির কাজ করে রাত্রে, এই বয়সের একটা বাবা তো, একটা দুধের শিশু যেরকম মার কোলে কোলে সারাদিন থাকে, এই বয়সে তো একটা বাবা কোলে কোলে থাকা উচিত, কি বলেন, আমার ভিতরের ব্যথা বলতেছি আপনাদেরকে, রাগ হয় না পায়ে হাত রাখে, এই বয়সে তো একটা বাবা কোলে কোলে থাকা উচিত, যে নিজের শরীরটাকে মোটনা কোনো মতে চালাইতে পারতেছেন না, এই বাবা সিকিউরিটির পোশাকে রাত্রে নিঃসন্দেহে সে রাত্রে সিকিউরিটির কাজ করছে, নইলে ফজরে কেমনে কেন আসলো, তারপরে দেখতেছিলাম সে পোশাকটা খুলছে, পলিথিনের ভিতর থেকে পাঞ্জাবিটা পায়জামাটা বাহির করছে, পড়া সে ফজরের নামাজ পড়ছে, সে আমাদের সাথে ইস্তেমায়ও গেছে, এলের ইস্তেমা, ইস্তেমাকে তাকে আমি দেখছি, কিন্তু ওই দিন রাত্রের তার সিকিউরিটির পোশাক আমাকে কাদায় দিছে। আমরা যদি দুনিয়ার জন্য যথেষ্ট না মনে করি, তাহলে বলেন দিনের জন্য এতটুকু জিনিসের উপরে আমরা কি করে যথেষ্ট মনে করি, যে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করছি, আমি যাকাত দেই, এতটুকুর উপরে আমি যথেষ্ট কি করে নিজেকে রাখি, দুনিয়ার উপরে তো আমি যথেষ্ট রাখি না, কারণ অথচ হয় যেই মারা যাক, আমি শুনছি ফজরে যে মারা জানাজা হয়েছে উনি নাকি আপনাদের এখানে টিচার ছিল, মহিলা 20 বৎসর নাকি সে টিচার ছিল, এমনই মনে হয় ঠিক না,
দীর্ঘদিন আপনাদের টিচার ছিল এখানে, কালকে এসায় মনে হয় এরকমই হবে, এসারের সময় জানাজা হয়েছে, আজকে সকালে দাফন হয়েছে মনে হয়। যেই মারা যায় কানের কাছে ফেরেশতা ধ্বনি দেয়, যাহা বাতিল আমওয়াল, তোমার সব অর্জন হাত ছাড়া, শুধু আমলের অর্জনটাই তোমার সাথে আছে, দুনিয়ার কোনো অর্জন তোমার সাথে। আজকে দাওয়াত ও তবলীগ এটাই বুঝাইতে চাইতেছে, এটাকে সামনে রাখাই। ইনশাআল্লাহ 2-3-4 আপনাদের ইস্তেমা হবে, পেন্সিল বানিয়ে ইস্তেমা হবে। আমরা ওই সুবাদই আসছি, দুটা হয়ে গেছে, কালকে আমরা সকালে এখান থেকে যাব ফ্লোরিডা, শুক্রবারে তৃতীয়টা হবে, তারপরে শুক্রবারে ইনশাআল্লাহ আপনাদেরটা হবে। এটা শেষ হলে আমরা চলে যাব এখান থেকে। আসেন সবাই মিলা ভাবি, একা একা ভাবলে হয়তো কুলকিনারা নাও পাইতে পারি, কিন্তু সবাই মিলা যখন ভাবব আর আলেমদের সোহবতে আইসা যখন ভাবব, আলেম ওলামাদেরকে সোহবতে আইসা, আল্লাহওয়ালাদের সোহবতে আইসা, আলহামদুলিল্লাহ দুনিয়া ঘুরার পরে আমি এতটুকু নিজে খুশি অনুভব করি, গৌরব অনুভব করি, দুনিয়ার আরও উন্নত দেশ আছে, কিন্তু আমেরিকার মতো দেশ এইখানে মুসলমান যেমন আসছেন তেমন হক্কানি আলেমও আসছে, আল্লাহওয়ালারও আসছে, এরা পিছিয়ে থাকা যায় না, এরাও আসছে, এরাও আসছে। বিদায় আমাদের এখানে কোনো কমই নাই, কম হবে না, এখানে খালি নেই, যে না আমরা আসি আলেম ওলামা কোথ থেকে। আলহামদুলিল্লাহ আপনাদের ছেলেরাও এখন ভালো ভালো স্কলার হয়ে আসতেছে, কেউ সাউথ আফ্রিকার থেকে, কেউ এইখান থেকে, কেউ লন্ডন থেকে, ইংল্যান্ড থেকে হয়ে আসতেছে, ভালো ভালো স্কলার হয়ে আসতেছে। এদের সাথে থাইকা, হক্কানি আল্লাহওয়ালা আলেম ওলামাদের সাথে থাইকা। আর আমি ঘুরে দেখছি আমেরিকাই একটা দেশ যেখানে সারা বছর কোনো না কোনো আল্লাহওয়ালা আসতেই থাকে, হয়তো ইন্ডিয়ার থেকে আসে, নাহলে পাকিস্তান থেকে আসে, নাহলে বাংলাদেশ থেকে আসে, নাহলে এই দেশ থেকে আসে, নাহলে ওই দেশ থেকে আসে, আসতেই থাকে, এখানে কোনো বন্ধ নাই। দুনিয়ার আর কোনো দেশে এরকম আমি দেখি নাই, অস্ট্রেলিয়াও বহুতবার গেছি কিন্তু ওইখানেও এরকম দেখি নাই, আর উন্নত দেশ দেখছি ইউরোপ ওইখানেও এত নাই, যত আমেরিকাতে আসতেই থাকে, প্রতি মাসে বৎসরে 2-4, 10-20 জন আসতে থাকে, এদের কাছ থেকে আমরা কথা শুনতে থাকি। বিদায় ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি দরখাস্ত রাখবো, মা বোনরা উপরে যদি থাকে তাদের কাছে পায়ে হাত রাখ, আসেন, এখনো সুযোগ আছে এই উম্মতের জন্য, কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর রসুল আল্লাহর থেকে আমাদের জন্য সুযোগ নিয়ে রাখছেন, সুযোগ, কোনো উম্মতের এই সুযোগ ছিল না, আমাদের জন্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে সুযোগ নিয়ে রাখছেন, যে আমার উম্মতকে সুযোগ কতটুকু দিবেন, আমি পিছনের কথায় যাইতেছি না, তো আল্লাহ বলছেন হাত্তা ইউগারিখের, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার উম্মতকে আমি সুযোগ দিব। আর কি চান, সুযোগ তো আমাদের হাতে আছে, এই জন্য ইনশাআল্লাহ আমরা ইস্তেমায়ও যাব, ওইখানে সম্মিলিতভাবে ভাবার একটা সুযোগও হবে, সম্মিলিতভাবে ভাববো, তারপরে নারী হিসাবে প্রস্তুত নিব, পুরুষ হিসাবে, আর ওই প্রস্তুতি হলো যেটা বলতেছিলাম মধ্যখানে ভুলে গেছি, মানুষ যেখানেই থাকুক এটা তার অভিরুচির ব্যাপার, কিন্তু দিনদারির সাথে যখন থাকবে তখনই কিন্তু সুখ আর হারাবে না, সুখ আসবে। যেটা আপনাদের সভাপতি সাহেব মনে হয় একটা প্রশ্নের মতো, ওনার কথাটা একটা প্রশ্নের মতো ছিল, আসলে এটা সমাধান এইখানেই দেওয়া যায়, যত বেশি আমরা দিনদারি পরিবেশ করতে পারবো তত বেশি আমাদের সব কিছু সুরক্ষিত হবে। কেননা মাছ যতক্ষণ পর্যন্ত পানিতে থাকুক, চাই সেটা বোতলের পানি হোক, এতটুক অ্যাকোরিয়াম হোক, হয় না অনেক সময় ছোট ছোট মাছ এটার ভিতরে ছেড়া দেয়, পানির ভিতরে যতক্ষণ থাকবে সে সুরক্ষিত, পাখি খোলা আকাশে সুরক্ষিত, বন্য প্রাণী জঙ্গলে সুরক্ষিত, কসম খোদার আমরা দিনের পরিবেশে সুরক্ষিত। আজকে আমাদের ঘরে বাহিরে চতুর্দিকে দিনের পরিবেশ নাই, যার কারণে আমরা সুরক্ষিত না, আমাদের ছেলে পেলে সুরক্ষিত না, কিছুই সুরক্ষিত না, দিনের পরিবেশ গড়েন কসম খোদার, কিছু ঘ্রাণ মানুষকে ফুল তালাশ করতে বাধ্য করে,
যেই গ্রান পাই কিন্তু ফুলটা কোথায়, আবার কখনো কালার মানুষকে আকর্ষিত করে, যে কালার এত সুন্দর গ্রান নাই তো কালার তার দিকে হাতটা টাইনা নেওয়া যায়, হাত দিয়ে ওটাকে ছিঁড়তে চায় যে এত সুন্দর জিনিস মনে হয় কতক্ষণ হইলেও আমার কাছে থাকুক। ঠিক আমাদের দিনের পরিবেশটা এরকম হবে, হয়তো ওই সুঘ্রাণ ফুলের মতো হবে যেটা দেখা যাবে না, কিন্তু ঘ্রাণ চতুর্দিক থেকে মানুষ তালাশ করবে যে এই ঘ্রাণ আসে তো আসে কোথেকা, ফুলটা আসে তো আসে কোথায়। তারপরে দেখবেন আমাদের পরিবেশকে মানুষ খুঁজা তালাশ করবে, তারপরেই একটা জিনিস সত্য হবে, ওয়া দখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজান আফওয়াজান, ওই পরিবেশের কারণে দিনের ভিতরে ঢুকবে। অথবা আমরা যখন বাহিরে বাহির হব তো খোদার কসম আমাদের গ্রান নাও থাকতে পারে কিন্তু আমাদের কালার দেখা বলবে এত সুন্দর তুমি, এই সৌন্দর্যতা তোমার ভিতরে আসলো কি কইরা, চলো না আমাকে একটু বুঝাও না। হাজারো মানুষ দুনিয়াতে আসে আমরা চিনি, দুনিয়া ঘুরি বিদায় আমরা চিনি, যারা কোনো ব্যক্তির সৌন্দর্য দেখা ইসলামের ভিতরে ঢুকছেন না নাই। আপনাদের কাছে প্রমাণ আছে, আমাদের কাছে শত প্রমাণ আছে, চলেন আমাদের কাছে শত প্রমাণ আছে, আমার এই হাত প্রমাণ আছে, আমার এই হাত তা দিছে, নেয়ামত বলতেছি, অহংকার করতেছি না, দুই মিনিটের ব্যাপার ছিল না, দুই মিনিটে মুসলমান হয়েছে, দুই মিনিটে আলহামদুলিল্লাহ, আফ্রিকার মতো দেশ দুই মিনিটে, দুই মিনিটে। আমি বলছি আরো অফিসার ছিল, তুমি ছুটে আসলা কেন, বলে তোমাদেরকে দেখা আমি আকৃষ্ট হয়েছি, শুধু দেখা কি দেখছ, বলছে কি জানি দেখছি তাও বলতে পারবো না, কেন আকৃষ্ট হয়েছি তাও বলতে পারবো না, তোমরা পরিচয় কি, পরিচয় দেওয়ার পর সে আমাকে মুসলমান বানাও, তোমরাও মুসলমান আমি মুসলমান হতে চাই, সত্য এটি। আসেন আমাদের অন্যথায় যতটুকু হারাইছে দুনিয়া আরো হারায় ফেলবে, আল্লাহ দিনের পরিবেশ দিছেন মানুষের জন্য, আল্লাহর ঘোষণা মানুষ তোমার জন্য দিনের পরিবেশ নির্বাচিত। এই জন্য নারী পুরুষ সবাই সম্মিলিতভাবে যদি আমরা ঘরে বাহিরে নিজের জীবনে দিনের পরিবেশ আনতে পারি তাহলে আমরা সুরক্ষিত থাকবো ইনশা আল্লাহ। করবো তো, ইস্তেমা যাবেন তো, কে কে যাবেন দেখি হাত উঠান তো, কয়টা বাস দিবেন জ্যামাইকাওয়ালারা বলেন, কমিটিকে আমি জিজ্ঞাসা করি কয়টা বাস দিবেন আপনারা, হ্যাঁ আপনাদের কাছে দেওয়ার মতো অ্যাবিলিটি আছে আলহামদুলিল্লাহ, কেন সারা দুনিয়া মুসলমান নিউ ইয়র্ক বলতে কাউকে চিনুক আর না চিনুক আগে জ্যামাইকাকে চিনে, সত্য বিশ্বাস হয় না আপনাদের, আমি দুনিয়ার অনেক জায়গায় জিজ্ঞাসা করছি তুমি নি জ্যামাইকাকে মানুষ চিনে সব জায়গায়, কেন এটা এরকম একটা প্রসিদ্ধ হয়ে গেছে যে এখন দুনিয়ার প্রান্তে প্রান্তে নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারকে মানুষ চিনে, জানি না আপনারা এটা কোন দোয়া দিয়ে কবুল করাইছেন এটাও জানি না, হবে কারো দোয়া হবে কারো কান্না হবে এর পিছনে কারো চেষ্টা হবে, যেটার মাধ্যমে এটাকে সারা দুনিয়া চিনে জ্যামাইকা মুসলিম সেন্টার, এমনকি গুগল আলারও চিনে, মনে হয় সার্চ দিলে বাইরে আসে, আমি দেখছি একবার সার্চ দিয়ে দেখছি তো এই বিল্ডিংটা দাঁড়ায় আছে, গুগল আলা পর্যন্ত চিনা ফেলছে। এই জন্য আপনারা পারবেন বাস দিতে, সাথে সাথে যদি আমরা আমাদের পরিবার, আমি দূরে যেতে বলবো না আপনাদেরকে, এটা বলবো না চিল্লা দেন তিন চিল্লা দেন না, আমি বলবো না, আমি বলবো যদি জ্যামাইকার বাসীরা এখানে বিশাল একটা মুসলিম কমিউনিটি, আমরাই যদি আমাদের ভিতরে মেহান্নত করা যেটাকে মাকামি আমল বলে মেহান্নত করা, আমরা যেরকম আপনারা একটা পরি একটা দুনিয়াকে একটা উপহার দিছেন গুগলে সার্চ দিলেই আপনাদের এই বিল্ডিংটা দেখা যায়, মেহান্নত করে যদি একটা পরিবেশ তৈরি করতে পারেন হয়তো হইতে পারে এটাও একদিন দেখা যাবে সার্চ দিলে যে একটা পরিবেশ, পরিবেশগতভাবে এটাও জ্যামাইকা হইতে পারে তো মেহান্নত করলে, কি বলেন? যারা মসজিদে আসে না তাদেরকে মসজিদে আনলাম, যারা দিনদারির উপরে চলতে চায় না তাদেরকে হাতে পায়ে ধরলাম, যুবকদেরকে মাঝে মাঝে একত্রিত করে বুঝাইলেন, বুঝানো আমাদের দায়িত্ব, বাধ্য করা আমাদের দায়িত্ব না, বুঝানো আমার দায়িত্ব, বাধ্য করলে তো আল্লাহই করতে পারতেন ঠিক না, একটু আগে শুনাইলাম 99 গুণের আল্লাহ কি বলেন,
99 গুণের আল্লাহ। আপনাদের প্রেসিডেন্টের সাথে দেখা করতে গেলেও মানে আগের থেকে সিরিয়াল নিতে হবে, ঠিক না? কি সময় নিতে হবে না, কি বলেন? সত্য তো? কিন্তু আল্লাহ নিজের দিদারের জন্য প্রতিদিন 5 বার বন্দাকে ডাকে, নামাজ দিদারে এলাহি, আল্লাহ ডাকে, কয়জন আসে দিদারে এলাহি নামাজ। হুজুরকে জিজ্ঞেস করেন, নামাজ দিদারে এলাহি নারীর জন্য, পুরুষের জন্য, আর সাজিদু ইয়াসজুদু আলা কদমাই রহমান। এই জন্য বুঝানো আমাদের দায়িত্ব, বাধ্য করা আমাদের দায়িত্ব, ওটা তো আল্লাহ করেন না, আমরা কেন করব? এই জন্য মাঝে মাঝে আপনারা যদি মাকামের ভিতরে মেহান্নত করা, কখনো যুবকদেরকে, কখনো ঘরে ঘরে যায়, কখনো ডাইকা হাতে পায়ে ধরে যদি আমরা বুঝাইতে পারি, আর যদি একটা পরিবেশ তৈরি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমার বিশ্বাস একদিন এই পরিবেশটাও গুগলে আসবে। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়াযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া ফাআল লিমা উরিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহ নিচের সংখ্যা তো দেখা যায়, উপরের সংখ্যা কতটুকু জানি না। আয় আল্লাহ, আমরা যেখানে বসে হাত তুলছি এটা দুনিয়ার আর কোনো জায়গা না, যেটা তোমার ঘর ওইখানেই বসে হাত তুলছি। আয় আল্লাহ, এখান থেকে যদি আমরা খালি হাতে ফেরত যাই, বা এখানে যদি আমরা কবুলিয়াত না পাইলাম, গ্রহণযোগ্যতা না পাইলাম, এইখানে যদি আমাদের দোয়া কবুল না হলো, তোমার ঘরে বসে হাত উঠাইলাম আর দোয়া কবুল হলো না, তাহলে আল্লাহ আর মনে হয় কোথাও পাওয়ার জায়গা হবে, এর চেয়ে উত্তম জায়গা দুনিয়াতে কোথাও নাই। বিদা আজকে কবুলিয়াত চাই, আজকে গ্রহণযোগ্যতা চাই, উপরের মজমা হোক আর নিজের নিচের মজমা হোক। হায় আল্লাহ, ছোট হোক আর বড় হোক, নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, যে কেউ হোক, হায় আল্লাহ, এই মজমার কবুলিয়াত চাই, এই মজমার উসিলা এই মাটির কবুলিয়াত চাই, এই মাটির মানুষগুলার কবুলিয়াত চাই। হায় আল্লাহ, এরা মুসলমানদেরকে জায়গা দিতেছেন, মসজিদ মাদ্রাসা বানাইতে দিতেছেন, পুরা পুরা অধিকার দিতেছেন। আল্লাহ, এই দেশের উপরে আপনি রহম করেন, করম করেন, ফজল করেন, দয়া করেন, মানুষগুলার উপরে করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, জানি না কার কি প্রয়োজন আছে, আয় আল্লাহ আপনি কুদরত দ্বারা মিটায় দেন। কার কোন প্রয়োজন আছে কুদরত দ্বারা মিটায় দেন। কে কি অসুবিধায় আছে জানি না, আয় আল্লাহ সবার অসুবিধাগুলোকে দূর করা দেন। আয় আল্লাহ, কে কোন রোগে আক্রান্ত তাও জানি না, ছোট হোক আর বড় হোক, শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ, দুরারোগ্য রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন, দুনিয়াকে করুণা থেকে মুক্ত করেন, দুনিয়াকে করুণা থেকে মুক্ত করেন, দুনিয়াকে করুণা থেকে মুক্ত করেন। আল্লাহ, যারা বরাবর ইমান নিয়ে যারা খবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন, সবাইকে মাফ করা দেন, সবাইকে মাফ করা দেন, সবাইকে মাফ করা দেন। বিশেষ করে আমাদের আপনজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। রব্বিরহাম হুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, এই মসজিদকে কবুল করেন, এই এলাকাকে কবুল করেন, কমিটিকে কবুল করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, হজরতের এই মসজিদের খতিব ইমাম, আয় আল্লাহ, হজরতের হায়াতের ভিতরে বরকত নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আরও বেশি কাম নিয়ে আনেন, আরও বেশি কাম নিয়ে আনেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, ওই বন্দাদের ভিতরে শুমার করেন যারা দুনিয়ার থেকে কাজ করতে করতে অমর হয়ে চলে গেছেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদেরকে আলেম ওলামার সাথে থাইকা, আয় আল্লাহ, এদের সঙ্গে থাইকা, এদের রাহবরিতে থাইকা, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাইকা জীবন কাটানোর তৌফিক নসিব করেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদি ওয়া আলিহি আসহাবি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।